রঞ্জিত মল্লিক ভারতীয় বাংলা চলচ্চিত্রের একজন প্রভাবশালী নায়ক এবং চিত্র অভিনেতা। বঙ্গবিভূষণ প্রাপ্ত এই বর্ষীয়ান অভিনেতা সেই সাদা কালো যুগ থেকে এখনও অবধি বহু বাংলা ছবিতে সমান পারদর্শিতার সাথে অভিনয় করেছেন। 28শে সেপ্টেম্বর ভবানীপুরের বনেদ্বীপ মল্লিক বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পিতামহ বাঙালি বিজ্ঞানী ইন্দু মাধব মল্লিক এবং পিতা শিশু সাহিত্যিক উপেন্দ্রচন্দ্র মল্লিক। কলকাতার মল্লিকবাড়িতে তাদের দুর্গাপূজার জন্য বিখ্যাত হয়ে আছে বহুকাল ধরেই। রঞ্জিত মল্লিকের ডাকনাম ছিল রঞ্জু। প্রথমে আশুতোষ কলেজ এবং পরে শ্যামাপ্রসাদ কলেজে তিনি পড়ালেখা করেন। 1971 সনে মৃণাল সেনের ইন্টারভিউ ছবিতে তার অভিনয় জীবনের শুরু হয়। প্রথম ছবিতে তিনি আন্তর্জাতিক সেরা অভিনেতার পুরস্কার পান। এরপর তিনি ক্রমশ বাণিজ্যিক গহনার ছবিতে নিজের প্রভাব বিস্তার শুরু করেন। উত্তম কুমারের সাথে সহনায়কের ভূমিকায় তিনি মৌচাক ছবিতে যথেষ্ট জনপ্রিয় হন। ধীরে ধীরে দেবী চৌধুরানী, সংসিদ্ধা ইত্যাদি ছবিতে তার অভিনয় সকলের প্রশংসা পায়। রঞ্জিত মল্লিক সত্যজিৎ রায়ের শাখা পোশাখা ছবিতে মুখ্য চরিত্রের জন্য রঞ্জিত মল্লিককে নির্বাচন করেন। 1970 সালে প্রধানত নায়কের ভূমিকায় অভিনয় করলেও 1980-এর মাঝভাগে তিনি ক্রমশ বড় ভাই, মামা বা সমাজের আদর্শ পুরুষ হিসাবে অভিনয় করতে তাকে দেখা যায়। এরকম ছবিতে অভিনয় করতে করতে তিনি দর্শকের মাঝে সেই বড় ভাই অথবা আদর্শ পুরুষ হিসাবে চিহ্নিত হয়েছেন। গুরু দক্ষিণা, ছোট বউ, সংঘর্ষ ইত্যাদি তার প্রকৃষ্ট উদাহরণ। উত্তম পরবর্তী সময়ে যখন বাংলা ছবির দর্শক শূন্যতা, তখনই অঞ্জন সর্জি পরিচালিত শত্রু ছবিতে এবং এক সত্য এবং নির্ভীক পুলিশ অফিসারের ভূমিকায় তাকে দেখা যায়। এই ছবি বাংলা চলচ্চিত্রের জন্য একটি মাইলস্টোন হয়ে আছে। স্ত্রী দীপা মল্লিক এবং কন্যা কোয়েল মল্লিককে নিয়ে তিনি বর্তমানে তার পৈতৃক ভিটে ভবানীপুরে বাস করেন। কলকাতা ফিল্ম সেন্টার নন্দনের বিশেষ কমিটিতে তিনি একজন সক্রিয় সদস্য। তার কন্যা কোয়েল মল্লিক 2001 সাল থেকে বাংলা ছবিতে অভিনয় করেন এবং গত 1 দশক পর্যন্ত তিনি বাংলা চলচ্চিত্রের সেরা নায়িকার আসন ধরে আছেন। 2013 সালে কোয়েল মল্লিক নিষ্পাল সিং রানের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং বিবাহের পর সিনেমা অভিনয় কিছুটা কমিয়ে দিয়েছেন। বর্তমানে আপাতত কিছু সিলেক্টেড ছবিতে তিনি অভিনয় করবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন।